করোনা বিধি মেনে বিদ্যালয়গুলি খোলার দাবিতে পূর্ব বর্ধমানে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে ডেপুটেশন পেশাগত ও শিক্ষা সংক্রান্ত ১৮ দফা দাবি নিয়ে স্কুল পরিদর্শকের কাছে তাদের ডেপুটেশন মূল দাবি করোনা প্রকোপের মধ্যে খেলা মেলা সবকিছু হলেও স্কুলগুলি বন্ধ উদ্দেশ্য প্রণোদিতভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবিলম্বে চালু করতে হবে পরবর্তী সময়ে ধাপে ধাপে বাকি ক্লাসগুলি চালু করা হোক এছাড়া ২০১৬ সালে জানুয়ারি পর্যন্ত যারা অবসর নিয়েছেন তাদের পেনশনে বর্ধিত টাকা এখনও তারা পাননি যারা এক বছর আগে অবসর নিয়েছেন তাদের পেনশন পেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সমস্যাগুলির সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলে জানান নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সম্পাদক সুনীল গুপ্ত স্বাস্থ্যবিধি মেনে শিশুদের জন্য বিদ্যালয় খোলার দাবিতে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি লড়ছে আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে মাননীয় জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে মূলত আমাদের পেশাগত এবং শিক্ষা সংক্রান্ত ১৮ দফা দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশনে যাচ্ছি আমাদের মূল যে দাবি আছে এই সময়কালের মধ্যে আমরা মনে করি যে এই যে অতিমারির প্রকোপ বিদ্যমান থাকা সত্ত্বেও গোটা রাজ্যে এবং গোটা দেশে সমস্ত কিছু যখন স্বাভাবিকভাবে চলছে মেলা চলছে খেলা চলছে অনুষ্ঠান চলছে শপিং মল চলছে তার সঙ্গে সিনেমা হল চলছে সবই চলছে অথচ বিদ্যালয়গুলোকে ইন্টেনশনালি বন্ধ করে রাখা হয়েছে বলে আমরা মনে করি সেজন্য আমাদের দাবি যে স্বাস্থ্যবিধি মেনে আপাতত অন্তত উঁচু ক্লাস নবম থেকে দ্বাদশ শ্রেণী এটা ইমিডিয়েট তাদের যে ক্লাস সেই ক্লাস শুরু করা প্রয়োজন পরবর্তীকালে ধাপে ধাপে অন্যান্য ক্লাসগুলি শুরু করা প্রয়োজনীয়তা আছে কারণ দীর্ঘ এক বছর স্কুল না থাকার কারণে ইতিমধ্যেই বিদ্যালয় স্কুল ছুটের সংখ্যা দ্রুত বাড়ছে এবং আমাদের যা অভিমত আমাদের যেটা মনে হয় এবারে যে এনরোল যা মাধ্যমিক পরীক্ষার্থী হওয়ার কথা অনেকেই এবারে এই অতিমারিজনিত পরিস্থিতির কারণে এবং স্মার্টফোনকে ঠিকমতো ব্যবহার করতে না জানা বা না থাকার কারণে অনেকেই তাদের কাছে ইনফরমেশান পৌঁছায়নি এবং তার ফলে অনেকেই ফর্ম ফিল আপ ফর্ম পূরণের যে ডেট আজ এবং কালকে মাধ্যমিক পরীক্ষা ফর্ম পূরণের ডেট আছে এবং জমা দেওয়ার ডেট আছে সেটা অনেকেই করতে পারেনি তাই আমরা মনে করি যে ইমিডিয়েট স্কুলের যে স্বাভাবিক পঠন পাঠন সেটা শুরু করা উচিত আমাদের ১৮ দফা দাবি আছে এর সঙ্গে আমাদের দাবি আছে পেশাগত দাবি আমরা মনে করি ১-১-২০১৬র পর থেকে এখনও পর্যন্ত যারা অবসর গ্রহণ করেছেন তাদের বড় অংশের যারা ৩১-১২-২০১৯ পর্যন্ত অবসর গ্রহণ করেছেন তাদের বেশিরভাগেরই হচ্ছে যে বর্ধিত যে পেনশন সেটা চালু হয়নি এক বছর অতিক্রান্ত হলো এবং নতুন যে পেনশন মানে এখন যারা এই সময়কালের মধ্যে অবসর গ্রহণ করবেন তাদেরও পেনশনকে যাওয়ার ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা কাজ করছে এর সঙ্গে সঙ্গে আরও অনেক দাবি আছে যেগুলো আমরা ডিআই অফিসে সংশ্লিষ্ট দাবি সেই দাবিগুলো নিয়েই আমরা মাননীয় ডিআই সাহেবের কাছে আমরা আজকে ডেপুটেশনে যাচ্ছি এখন আমরা ডিআইয়ের কাছে ডেপুটেশন দেবো এবং এখানে আমরা অ্যাজিটেশন করব এবং ডিআইকে আমরা আশা করব যে দ্রুত এই দাবিগুলো নিষ্পত্তি আমরা কার্জন গেটের ওখান থেকে জমায়েত হয়ে আমরা ডিআই অফিসের এখানে সমবেত হয়েছি এবং মাননীয় ডিআই সাহেবের কাছে আমরা এখানে ডেপুটেশন দেওয়ার পর আমরা ডিআইকে আগামী দিনে যদি এই বিষয়ে আমাদের যে সুনির্দিষ্ট দাবি সেই দাবির সমস্যার সমাধান যদি না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন এবং প্রয়োজনে আমরা ডিআইয়ের কাছে আমরা অবস্থান বিক্ষোভে যেতে বাধ্য হব অনৈতিক পথে বসে থাকা ডিপিএসসি চেয়ারম্যানের অপসারণের দাবিতে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি লড়ছে